অর্ডার ইয়ে কি অর্ডারটা দিয়েছে দেখো সিকিউরিটি কথা সিকিউরিটিকে নিয়ে আসো পুরো ফাঁকা করে দিয়েছি আমার দাদা দাদা পুরো ফাঁকা ফাঁকাই তো পুরো ফাঁকা ভর্তি ভর্তি একদম ভর্তি ভর্তি আপনারা ওইটাই বলবেন যে আমাদের বলেছে আমরা সেই নামটা বলবো একটু বলে ওদিকেও মাল আছে এই প্রসঙ্গে দাদা ভিতরে আসো কে ওই যে সিকিউরিটি আরেকটা আমি বেরিয়ে যাবো বোর্ডটা নিয়েছো বুঝে নিলে হ্যাঁ দাঁড়াও এখানে ইনভার্টার একটা ঝামেলা হচ্ছে এটা করে আমি যাচ্ছি আমি তোমায় ফোন করে নেবো ফোন করে নেবো কিছু ফার্নিচার যেটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ওটা স্কুলে ব্যবহার হয়ে গেল যাবে নষ্ট স্কুলে কেন যাবে আপনারা অডিট করান না এক মিনিট পড়ে পড়ে আপনারা অডিট করান না অডিট করাবো ওটার জন্য ওদের কাছ থেকে স্কুল তো সেপারেট অর্গানাইজেশন আপনারা সেপারেট অর্গানাইজেশন তাহলে আপনারা কি করে ওনাকে দিয়ে দিলেন স্কুলে এটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে সেপারেট অর্গানাইজেশন কি আপনি কেন দিয়ে দিলেন স্কুল একটা সেপারেট অর্গানাইজেশন ওনারা কি করে দিয়ে দিলেন দাদা আমি একটা কথা বলছি আপনাকে আপনি যে মালটা এই হসপিটালটা নতুন করে তৈরি হবে তো হ্যাঁ মানে মালটা আপনি এখানে প্যান্ডেল করে হোক একটা গোডাউনে হোক আপনি রাখুন আপনি বাইরে নিয়ে যাচ্ছেন কেন তাহলে হসপিটাল যদি নতুন বাইরে নিয়ে যাচ্ছি না দিদি থানা দিয়ে দিচ্ছি আমি ওরা চুরি করেছে আপনারা আসুন প্লিজ প্লিজ আপনারা বলেছেন তো মাল স্কুলে গেছে কি দেখলেন আজকে এসে আজকে শুধু নয় আজকে শুধু নয় এই মোটর থেকে সব সময় কখনো কারখানা থেকে মাল বেরোচ্ছে লুকিয়ে লুকিয়ে কখনো এদিক ওদিক থেকে লুকিয়ে লুকিয়ে মাল বেরোচ্ছে আজকে আমাদের এখানকার ছেলেরা সব ধরেছে আজকে ওরা ভেবেছে ছট পুজো কালী পুজোর বিসর্জন সবাই ব্যস্ত সবাই ঘুমিয়ে থাকবে আর ছট পুজোয় ব্যস্ত থাকবে এই সুযোগে আমরা হসপিটালের ভেতরে মালগুলো আমরা বার করে নেব তো হসপিটালের মালগুলোকে কীভাবে বার করে নিচ্ছে কোনো চালান নেই কিচ্ছু নেই কোনো অর্ডার নেই এইভাবে নিয়ে যাচ্ছে আমরা আটকেছি সবাইকে সিকিউরিটি আছে ভেতরে একজন মহিলা কাজ করছেন তিনি আছেন কাউকে সবাইকে জিজ্ঞেস করছি কেউ কিছু বলতে পারছে না তাই এইভাবে এই এই কারখানাটার মধ্যে চুরি শুরু হয়েছে এর মধ্যে এখানে নাকি সব ইউনিয়ন আছে আমি শুনলাম কিছুদিন আগে দু চার দিন আগে বিড়লা অ্যাপার্টমেন্ট নাকি এরা ঘেরাও করেছিল তা ঘেরাও করার ফল কি এটা যে মাল বার করে নিয়ে যাবে এই চুক্তি করে এসছে ওরা এখানকার ইউনিয়নরা আমি সেটাই জানতে চাই সুতরাং আমি বলতে চাইছি যে অবিলম্বে চুরি বন্ধ করতে হবে এবং যেখানে যা মাল নিয়েছে কোথায় কী নিয়েছে সব ফেরত দিতে হবে পুরো ঘরগুলো ফাঁকা করে মালগুলো সমস্ত নিয়ে চলে গেছে ওরা কোনো অর্ডার দেখাতে পারে যে মাল না না কোনো অর্ডার দেখাতে পারেনি কোনো কাউকে ডাকতে পারছে না কে অর্ডার দিয়েছে তা বলতে পারছে না কোনো উপর মহলের লোক আসছে না আমরা ডাকছি কয়েকদিন আগে দেখা গিয়েছিল কারখানার মাল নিয়ে গিয়ে যেতে গিয়ে ধরা পড়েছিল আচ্ছা আমরা ধরছি বিজেপি সবসময় ধরছে আমরাই ধরছি কারখানার মাল রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে আমরা ধরছি এই হসপিটাল এখন ধরেছি আজকে আমরা কি চাইবেন এখন আমরা চাইবো এগুলো বন্ধ করতে হবে নালে এখানে এই হিন্দমোটর কারখানার লোককে আমরা চিন্তা ভাবনা করব কি করব না করব বিরাট বৃহত্তর আন্দোলনে নামবো প্রয়োজনে দিল্লিতে যাব প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমরা ধর্ণা দেব কিন্তু এই কারখানা আবার আমরা পুনরুজ্জীবিত করব এই চিন্তা ভাবনা আমরা করছি তাই মাল চুরি হচ্ছে আপনি জানেন না আমার জানা নেই এই মালটা যে বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে অর্ডার বাই ফ্যাক্টরি ম্যানেজার অর্ডার আছে আপনার কাছে কিছু না আমার কাছে নেই তাহলে এইভাবে আপনি বেরোতে দিচ্ছেন আমি বেরোতে দিচ্ছি সিনিয়র বস যদি বলে আমি কী করব সিনিয়র বস আপনাকে বলেছে ছেড়ে দিতে এর কি কতদিন ধরে চলছে এরকম কালকে আর আগে কত বেরিয়েছে কত গাড়ি না তা জানি পুলিশ পুলিশকে গেছিলো এই বিষয়ে কিছু না আজকে আটকালো কেন গাড়িটা ওই লোডিং করে যাচ্ছিল ফ্যাক্টরিতে আপনি আপনি তখন বললেন না যে অর্ডার আছে ছেড়ে দিন
না না এটা তো আমার মা ইয়ে যে বস রয়েছে তার অর্ডার যাচ্ছে, এরা এসে আটকে দিয়েছে, এই তো ব্যাপার। আপনার নাম? পিসি ঘোষ।